আর বাংলাদেশ ছাত্রলীগের নিজস্ব কর্মসূচি রয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর। বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের সবচেয়ে আপোষহীন সংগ্রাম আমরাই লড়ে যেতে পারি, যে কারণে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করার জন্য যে ধরনের যুক্তিশান্তিপূর্ণ পদ্ধতি এবং কর্মসূচি গ্রহণ করতে হয়, যে ধরনের কর্মপদ্ধতি শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য, সেই ধরনের কর্মপদ্ধতি বাংলাদেশ ছাত্রলীগ চালু রাখবে। ছাত্রলীগের নিজস্ব কর্মসূচি থাকবে, আর বিশেষ করে নৈরাজ্যমূলক পরিস্থিতি যদি তৈরি করে, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যদি অস্থিতিশীল ধারাবাহিকভাবে কেউ রাখার চেষ্টা করে, বাংলাদেশ ছাত্রলীগ তো অবশ্যই রাজনৈতিকভাবে লড়ে যাবে। প্রথমে আরেকটা প্রশ্ন হচ্ছে, আগামীকালকে হয়তো তারা নতুন কোনো কর্মসূচি দিবে, সেক্ষেত্রে ছাত্রলীগ তাদের পাল্টা কোনো কর্মসূচি দিচ্ছে কিনা ডোর টু ডোর ক্যাম্পেইনের বাইরে? এটার সাথে আরেকটু একটু বলবেন, কালকে আপনারা যে ডোর টু ডোর কর্মসূচি রাখছেন, সেক্ষেত্রে আপনারা সবগুলো কোটার পক্ষেই এক প্রকার কথা বলছেন, কিন্তু চান যৌক্তিক সংস্থা, সেক্ষেত্রে আপনারা বলছেন শিক্ষার্থীরা ইতিমধ্যে ঘরে ফিরে গিয়েছে, আপনারা কি কোনো রূপরেখা তৈরি করেছেন? কত পার্সেন্ট কোটা আসলে রাখা যেতে পারে, যেহেতু ওই পক্ষ থেকে বসমতি ছাত্ররা বলছে 5% কোটার পক্ষে তারা বলছে, আপনারা কোনো রূপরেখা যারা ঘরে ফিরে গিয়েছে তাদের পক্ষ থেকে বা আপনারা তৈরি করেছেন? দেখুন, এটি যাচাই বাছাই করার বিষয়, তথ্য উপাত্ত বিশ্লেষণ করার বিষয়, বিশেষজ্ঞদের মতামত নেওয়ার বিষয়, এবং সবচেয়ে বড় কথা, আমাদের আপিল বিভাগের কিন্তু বিচার বিভাগীয় পর্যবেক্ষণ থাকবে। সেটির আলোকে আমরা কিন্তু সুস্পষ্টভাবে বলছি, এই সমস্যার সমাধান করার জন্য কিন্তু শর্টকাট ওয়ে নেই, তারা শর্টকাট ওয়ে করতে চায়, তারা শর্টকাট রাজনীতি, নিজেদের যে ষড়যন্ত্রমূলক রাজনীতি রয়েছে সেটিকে প্রদর্শিত করার জন্য সামনে নিয়ে এসেছে। এটি তাৎক্ষণিকভাবে কেউ জিজ্ঞেস করলে আমি বলে দিলাম যে এত পার্সেন্ট মানুষের কোটা দিতে হবে, অথচ সেই সংশ্লিষ্ট মানুষের কোনো মতামত আমরা গ্রহণ করিনি, এটি কোনো সুস্থ চিন্তা নয়। আমরা মনে করি যে সময় নিয়ে, বিশেষজ্ঞদের মতামত নিয়ে যথাযথ উপায়ে এটির একটি প্রকৃত সমাধান তৈরি করা সম্ভব। আর বাংলাদেশ ছাত্রলীগের নিজস্ব কর্মসূচি রয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর। বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের সবচেয়ে আপোষহীন সংগ্রাম আমরাই লড়ে যেতে পারি, যে কারণে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করার জন্য যে ধরনের যুক্তিশান্তিপূর্ণ পদ্ধতি এবং কর্মসূচি গ্রহণ করতে হয়, যে ধরনের কর্মপদ্ধতি শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য, সেই ধরনের কর্মপদ্ধতি বাংলাদেশ ছাত্রলীগ চালু রাখবে। দেখি, আজকেই কিন্তু আমরা শিক্ষার্থীদের কাছে মতামত গ্রহণ করার জন্য আমরা এই বিষয়গুলো জানাচ্ছি, এবং আমরা কিন্তু বলেছি যে বাস্তবতাগুলো রয়েছে, তথ্য উপাত্তগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা উপস্থাপন করেছি, যে আমাদের জেন্ডার সমতা প্রতিষ্ঠা করার জন্য, বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিসত্তির প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য কী ধরনের সংস্কারটি প্রয়োজন, সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা বক্তব্য তুলে ধরছি, এবং আমরা মনে করি যে এটি ব্যাপক পরিসরে পলিসি লেভেলে আলোচনার মাধ্যমেই এটি সুরাহা হওয়া প্রয়োজন। ছাত্রলীগের নিজস্ব কর্মসূচি থাকবে, আর বিশেষ করে নৈরাজ্যমূলক পরিস্থিতি যদি তৈরি করে, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যদি অস্থিতিশীল ধারাবাহিকভাবে কেউ রাখার চেষ্টা করে, বাংলাদেশ ছাত্রলীগ তো অবশ্যই রাজনৈতিকভাবে লড়ে যাবে। এবং যেহেতু ইতিমধ্যেই এই শিক্ষার্থীদের এই একটি যৌক্তিক উপায়কে অযৌক্তিকভাবে ব্যবহার করে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের প্রচেষ্টা একটি গোষ্ঠীর রয়েছে, তো সেই গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই সচেতনভাবে লড়াই চালিয়ে যাবে।